Hi guys, welcome to my YouTube channel. आज हमरा रान्ना करबो रुई माछेर झोल। ताहले चलुन रान्नाटी देखा जाक। सबार प्रथमे हमरा कड़ाइए परिमाण मतो तेल दिए दिच्छी। तेलटी गरम होच्छे तारपरे हमरा नून हलुद माखानो रुई माछेर पिसगुली एके एके दिए दिच्छी। एके एके दिए दिच्छी पिसगुलो। তারপরে আমরা একটু নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া করব যাতে মাছগুলি ভেঙে না যায়। মাছগুলি এবার আস্তে আস্তে উল্টিয়ে নেব। খুব ভালো করে উল্টিয়ে নিচ্ছি। আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি। তারপরে অপর পিঠটা ভাজে দিচ্ছি। ভাজা হচ্ছে। তারপর আমরা আবারও উল্টে নিচ্ছি। আস্তে করে উল্টে নেব। হালকা লাল লাল ভাব চলে এসেছে। ভাজা হচ্ছে মাছগুলি। বেশ কালারটা চলে এসেছে মাছের। তারপর আমরা আবার আস্তে আস্তে একটু উল্টিয়ে দেখে নেব যে মাছটি ঠিক মতো ভাজা হয়েছে নাকি। আবারও উল্টিয়ে নিচ্ছি মাছগুলো একে একে। আস্তে আস্তে উল্টিয়ে নিচ্ছি। বেশ লাল লাল হয়ে এসেছে মাছ ভাজাটি। মাছগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। আবারও আমরা উল্টিয়ে নিচ্ছি। এবার আমরা একটি পরিষ্কার বাটিতে মাছগুলোকে একে একে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে নেড়ে নেব। ভালো মতো নেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে। নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটি আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে এসেছে। তারপরে আমরা জিরে লঙ্কা আদা এবং টমেটো পেস্টটিকে এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে আমরা এটিকে মিক্স করে নিচ্ছি। ভালো মতো নাড়িয়ে নিতে হবে। তারপরে আমরা এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপর আমরা ভালো মতো নাড়িয়ে নেব। ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। ঢাকনা খুলে আমরা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি।
এর মধ্যে আমরা দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সংমিশ্রণটিকে আমরা এক নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর চলে এসেছে। এরপর আমরা ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপর আমরা দিয়ে দেব এক চামচ লবণ। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো লবণ দিতে পারেন। মশলাটা বেশ গাঢ় হয়ে চলে এসেছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমরা কিছুক্ষণের জন্য এটিকে ঢাকা দিয়ে রাখছি। ঢাকনা খুলে আবারও এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। দেখে নিতে হবে আলুটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কিনা। বেশ সেদ্ধ হয়ে এসেছে আলুটি। ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। বেশ ফুটতে শুরু করেছে। তারপরে আমরা আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর আমরা সেই ভাজা মাছটি একে একে এর মধ্যে দিয়ে দেব। এরপর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। ঢাকনা খুলে 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। হয়ে গেল আমাদের আজকের এই রুই মাছের ঝোলটি। আপনাদের এই রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি